ইহুদিরা দেখতে পায় না। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজতে লাগেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম বিগুলামে নিসমুহু ইয়াহইয়া। আরে কোরআন পাক তো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া জাকারিয়া, হে নবী জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, নিশ্চয় আমি আপনাকে একটা বেশারাত খুশখবরি দিচ্ছি, বে গোলাম, একটা সুসন্তানের, আপনার একটা সুসন্তান আমি আল্লাহ দান করব। ওই ছেলেটার নাম আপনাকেও রাখতে হবে না, আপনার স্ত্রীকে না, জগতের ছেলেদের নাম, মায়ের রাখে, বাপের রাখে, দাদুই রাখে, দাদিমা রাখে, নানা নানি রাখে, ঠিক আছে? নবী জাকারিয়া, আপনার বেটার নাম আমি আল্লাহ রেখে দিলাম, নিসমুহু ইয়াহইয়া। বলুন না জোরে সুবহানাল্লাহ। বেটা সন্তান আমি দেব, পুত্র সন্তান এখনো দুনিয়া আসেনি, এখনো জন্মগ্রহণ করেনি, আল্লাহ সুসংবাদ দিলেন। আর ছেলেটার নাম কি হবে সেটাও আল্লাহ বলে দিলেন, যাও জাকারিয়া, তোমার ছেলের নাম আমি আল্লাহই রেখে দিলাম, নবী ইহইয়া। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা নেই তো, একটু শুনছেন তো, মন দিয়ে শুনছেন সবাই? আমার কিন্তু বিশ্বাসে কুল হচ্ছেন, একবার তকবীর দেন তো, নারে তকবীর, আর একবার জোরে বলেন তো, নারে তকবীর, নারে তকবীর। তাহলে ঠিক আছেন, চলেন। জাকারিয়া আলাইহিসসালাম 120 বছর বয়স, বেটা নবী এই আর বয়স তখন মাত্র 30 বছর। আমার পেয়ারা আমার নবী জাকারিয়া হুজুর আমার গাছের মধ্যে আছেন, ইহুদি দুশ্মনেরা আল্লাহ নবীকে খুঁজে মেলাতে পারে না, চতুর্দিকে পাগলের মতো খুঁজতে লাগে, কোথায় গেল কোথায় গেল, ইনি কলেমার দাওয়াত দিচ্ছেন, ইনি আল্লাহ শরীয়তের কথা বলছেন, দুনিয়ার জমিনে আমরা আল্লাহর কথা বলতে দেব না, শরীয়তের কথা বলতে দেব না, নামাজের কথা বলতে দেব না, হকের কথা বলতে দেব না, জান্নাত জাহান্নামের কথা শোনাতে দেব না, ইসলামকে মেটাবো, আল্লাহ নবীকে মেটাবোই মেটাবো। ও মুসলমান, এই নাজলি ইহুদিরা আল্লাহ নবীকে চার পন্নায় তালাশ করতে লাগে, কিন্তু কারো চোখে পড়ল না। ইবলিস সেজে গুজে রেডি হয়ে ইহুদিদের মধ্যে ঘুরছে, অজানা অচেনা একটা বিরাট আল্লাহওয়ালা চেহারা। ইবলিস স্বইচ্ছায় নিজের গায়ে পেতে জিজ্ঞেস করছে, আপনারা যেন কিছু খুঁজছেন? বলে হ্যাঁ, আমরা নবী জাকারিয়াকে তাড়া করছিলুম, মারার জন্যে প্রায় ধরেই ফেলেছিলুম, সামান্য একটু জন্যই পারেনি। বলতে পারো উনি কোথায়, তুমি দেখেছো? বলে আরে বাপ রে বাপ, উনি এই গাছের মধ্যে গেছে। এই তোমার বাড়ি কোথায়? এই তোমার বাড়ি কোথায়? মানুষ গাছের মধ্যে যেতে পারে? বলে তা আমি জানি না বাবা, আমি অত বলতে টলতে পারবো না, উনি কোনো মন্ত্র টন্ত্র জানে কিনা আমার জানা নেই, কি বুদ্ধি খেলছে দেখেন। হ্যাঁ আমি জানি না, জানা নেই, তবে উনি গাছের মধ্যে আছে। বলে গাছের মধ্যে আছে, তা ওনাকে বার করার মারার কোনো বুদ্ধি আছে নাকি? বলে বুদ্ধি নেই, আমার নাম তো আবুল বুদ্ধি। কি বুদ্ধি? এই আবুল মানে কি? পিতা। আমার নামই আবুল বুদ্ধি, লোক আমার কাছ থেকে বুদ্ধি কেনে ধার লেয়, আমার আমি হচ্ছি বুদ্ধির পিতা। বলে কোনো বুদ্ধি টুদ্ধি আছে নাকি তোমার কাছে? ওনাকে পর বলে হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে। বলে এই দেখেন এই চাদরের কোন বেরিয়ে আছে, এই কথা বুঝছেন? অষ্টা শুনলেন, অনেক শুনেছেন, দেখুন হুজুরের থেকে দুটো মিনিট থাক কাছে। আমার পেয়ারা ভাইরা, তাফসীরে কিতাবে লেখা আল্লাহ নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান ধরা পেয়ে গেল, তারা গাছটা চেরাই করতে লাগলো, ফাড়াই করতে লাগলো। এ আমাদের হাজি সাহেবটা সব রোজ না গাছ ফাড়াই করা সব আর ফাড়ে কি করে?
ওয়াজটা শুনলেন ও মুসলমান তাফসীরে কিতাবে লেখা আল্লাহ নবী জাকারিয়া 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 আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার করার জন্য গাছটা লম্বায় কাটা হয়েছিল লম্বায় ফাড়া হয়েছিল কেমন ভাবে ফেড়েছিল জানেন শুনলে কলিজা ফেটে যাবে হযরত জাকারিয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া কোরআনে যার মোবারক নাম ও মুসলমান আল্লাহ নবীর হাদিসে যার মোবারক নাম সেই মশহুর নবী প্রখ্যাত বিখ্যাত নবী জাকারিয়া হুজুর ঈমানের জন্য কি করছেন দেখেন ওনাকে যখন কাটা হচ্ছে আরে নয় লম্বায় ওনাকে ফাড়াই করা হয়েছিল মাথার দিক দিয়ে করাত চালানো হয়েছিল শুনেছেন কি জানি না ভালো করে শুনলেন পেটের দিক আর পিঠের দিক একদিকে পেট আর একদিকে পিঠ এই মাঝখান বরাবর চেরা হয়েছিল কথা বুঝছেন হ্যাঁ আরে চিলি চিলি দেইনি আমার হবে না একটা চিলি চিলি দেখ না কোচ আল্লাহ বাবা এই আমার দিকে ফেরো ছেলেরা লম্বায় ফেড়েছিল লম্বায় পেটের দিক এক দিক আর পিঠের দিক আলাদা এই কথা বুঝছেন না এমনি করে আহা কি কষ্টের কথা বলুন তো আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লাশটাকে দুটো খণ্ড করে দিল পেটের একটা দিক আর পিঠের একটা দিক ও আমার পেয়ারা ভাইরা মনে রাখুন তাফসীরের কিতাবে লেখা যে তাফসীরের কিতাব খোলেন না কেন তাফসীরে জালালাইন কামালাইন কাশ্যাব বাইজাবি বাইহাকি রুহুল মানি যে কিতাব খোলেন না কেন আমার পেয়ারা ভাইরা আল্লাহ নবী হযরতে জাকারিয়া হুজুর শহীদ হয়ে গেলেন খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল কোথায় হয়েছিল জানেন ওই বাইতুল মুকাদ্দাস শরীফের পাশে শুনলে কষ্ট হয় আমার পেয়ারা ভাইরা খবরটা ওনার বাড়িতেও পৌঁছে গেল ওনার কলিজার টুকরা নবী হযরতে আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনার বয়স মাত্র 33 বছর আব্বা নবী জাকারিয়া শাহাদতের কথা উনি বাড়িতে শুনতে পেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছেলে হয়ে হযরতে হিয়া 30 বছরের ছেলে উনি তখনও বিয়ে করেন না উনি ছুটে 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 বাইতুল মুকাদ্দাস শরীফের কাছে গেলেন ওই গাছের কাছে গেলেন যে দেখছেন আব্বা নবী মুরব্বি মানুষ বৃদ্ধ মানুষ হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা পেটের একটা দিক পিঠের একটা দিক এমন করে চিরে দুটো দুটো খণ্ড করে ফেলে রাখা আছে হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জজ্জর জজ্জর করে কাঁদতে লাগেন আল্লাহ এত কষ্ট এত অত্যাচার দুশ্মনেরা ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আব্বাজানকে দিল আল্লাহ আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস শরীফের চতুর্দিকে নয় নয় করে 70,000-এর মতো নবী রসুল শুয়ে আছেন সকলের হাজার হতে পারে কিন্তু আমি বেটা নবী জাকারিয়া কথা দিলাম আমার আব্বাকে যে কষ্ট দিয়েছে আমি আমার আব্বা জাকারিয়াকে এই বাইতুল মুকাদ্দাসে কবর দেব না আল্লাহুম্মা সাল্লালা আল্লাহুম্মা সাল্লি আলা কি থাক থাক ওয়াজটা যখন করছি অসুবিধা নেই তো আপনাদের বাবু হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হওয়ার সময় যখন গাছের মধ্যে অমন করে গেলেন আল্লাহ পাক একটা কথা বলেছিলেন বলি আল্লাহ পাক বলেছিলেন জাকারিয়া তুমি যদি গাছের কাছে না বলে আমাকে বলতে আমাকে বলতে ও নবী জাকারিয়া তুমি 120 বছরের বৃদ্ধ মানুষ তথাপিও তুমি দৌড়াচ্ছিলে তুমি জানো না জাকার নবী জাকারিয়া তুমি নিজে দৌড়াও না
আমি আল্লাহই তোমাকে দৌড়ানোর ক্ষমতা দান করেছিলাম। তুমি যদি আমি আল্লাহ পাক আমার দরবারে দোয়া চাইতে আর দোয়া ও মুকুলে বাধা আমাকে বলতে আমার কাছে দোয়া চাইতে, ও জাকারিয়া কিয়ামত পর্যন্ত তাড়ালেও ইহুদিরা তোমাকে ধরতে পারত না। এখানে ওয়াজ করে মজা নেই, এরা সুবহানাল্লাহটাও বলে না, বলবেন নাকি সুবহানাল্লাহ? কথা বুঝছেন? কিয়ামত পর্যন্ত তোমাকে দৌড়ানোর ক্ষমতা দিতাম, তুমি দৌড়াও না, আমি আল্লাহই তোমাকে দৌড়ানো তোমার সহায়তা করছিলাম বলে তুমি দৌড়াতে পাচ্ছিলে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন হাবিব আপনি দৌড়ান না, আপনি যান না, আমি আল্লাহই আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। মুসলমান যদি আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার সাহারা হয়ে যাই। আরেকটু জোরে হবে না? আরেকটু জান খুলে বলবেন না? হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেলেন। মুসলমান বেটা নবী হযরত ইয়াহিয়া হুজুরামার আব্বা জানের দুই খণ্ড লাশ মোবারককে নিয়ে বেটা নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরামার মনের কষ্টে বারেবার বলছেন, আমি আব্বাজান কেবলাকে বাইতুল মুকাদ্দাসের পাশে কবরস্থ করব না, আমি আব্বাজানকে নিয়ে বাইতুল মুকাদ্দাস ছেড়ে দূরে সরে যাব। যেতে 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 মুসলমান কেতাবে লেখা হুজুরে জাকারিয়াকে কাঁধে করে নিয়ে উনি দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 600 মাইল রাস্তা দৌড়ে গিয়ে একটা জায়গায় পৌঁছালেন। ওই জায়গাটার নাম, ওই জায়গাটা হচ্ছে দামেস্কের মধ্যে। মুসলমান মনে রাখুন, সংক্ষেপ করে বলছি, যেখানে আম্মা জান হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আবার একটা অন্য ঘটনা, কারবালা থেকে ফেরার পথে মা জাইনাব শহীদ হয়েছিলেন। ওনার মাজার যেখানে সেখান থেকে খানিকটা দূরে। সংক্ষেপ করে বলছি, ভাই আমার বেটা নবী এই আলাইহিস সালাম আব্বাকে দামেস্কের জমিনে 600 মাইল রাস্তা বাইতুল মুকাদ্দাস থেকে গিয়ে সেখানে কবরস্থ করলেন। উনি সেখানে রয়ে গেলেন, আল্লাহ নবী হয়ে গেলেন। মানুষেরা কাতারে কাতারে আল্লাহ নবীর কাছে শরীয়তের দাওয়াত নিতে আসছেন, শিক্ষা নিতে আসছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঘটনা তো অনেক লম্বা, ছোট্ট করে হাফ লাইনের থেকেও কম। ওই এলাকার যে বাদশাহ, কি আর বলবো, লজ্জার কথা, তার নিজের ভাইজি হয়, দুটো রেওয়ায়েত আছে, ভাইজি হয় ভাইজি, দেখতে খুব সুন্দরী, ভাইজিকে বিয়ে, ভাইজিকে বিয়ে করা যাবে না, যাবে না। ওই দেখে মাথা নাড়তেছে কি করে, মরে দেখেন, ওই মাথা নাড়ার জন্যই তো বলেছিল, বোঝেন না কথা, ভাইজিকে বিয়ে করা যাবে কি যাবে না। এখন মনে করুন ফুরফুরা শরীফের মেজ হুজুর কেবলা হায়াতে আছেন, আমি বোঝানোর জন্য বলছি, জগতের মলি সাহেব মুফতি সাহেব যে যা ফতোয়া দেয় দিক গিয়ে, ও দেগঙ্গা ইউনুস সাহেব দিক আর যে সাহেব দেয় দিক গিয়ে যা, অসুবিধে নেই, মেজ হুজুর যেটা বলবে সেটা শেষ কথা না, শেষ কথা নয়, হ্যাঁ, ওখানে কোনো একতেলাব নেই। তখন এই হাজার হাজার লাখ লাখ মুফতি যাই বলুক উল্টে যাবে, মেজু হুজুর কেবলা শেষ কথা, যেহেতু উনি বাংলা আসাম 52 জেলার আমাদের সরদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি বোঝানোর জন্য বলছি, এটা পড়তে দিয়েছ না খেতে দিয়েছ, এই বোতলটা ও তো খেয়ে ফেলবো তো আমি কখন, আমার পানি দাও, লোকের পানি পড়তে দিয়ে তাই খেতে দিচ্ছে, পাগলা নাকি? না রে দেখবি, এই আমার দিকে ফেরেন, আর সময় কতক্ষণ আছে, ঘন্টাখানি আছে তো নাকি, আছে ঘন্টাখানি আছে কি জানি, ভাই আমার ভাইজিকে বিয়ে করা জায়েজ না নাজায়েজ, জায়েজ না জায়েজ নয়, সকল মলি সাহেবরা বলেছে চলবে না নাজায়েজ, ও যে যা বলে বলুক গেন, আল্লাহ নবী এহিয়া কি বলে দেখা যাবে, নবী বলে কথা, উনি যদি জায়েজ বলে তাহলে আর কারো ক্ষমতা নেই, কি কচু কাটা করে দেবে, যে কোনো ইউনুস সাহেব টাইপ যা যেখানে কচু কাটা করে দেবে, কি ঠিক না, বড় হুজুর যদি বলে দেয় ঠিক না, যে যা বলে বলুক,
আল্লাহ নবী ইহিয়া আলাইহিস সালাম কি বলে দেখা যাক, ভাইজিকে বিয়ে করা যাবে না যাবে না? উনি বললেন লা জায়েজুন হারামুন, চলবে না, হারাম নাজায়েজ। বলুন না জোরে সুবহানাল্লাহ। নাম্বার 2, আচ্ছা বিবিকে তালাক দিলে সেই বিবি যদি আবার ফিরে পুনরায় লেওয়ার হয় কি করতে হবে? মশলা জানেন না? উই দেবে। আরে সে তো আবার এক জায়গায় হালাল করতে হবে না, করতে হবে না, তাহলিল করতে হবে না, এক জায়গায় বিয়ে দিতে হবে না, সে আবার ছাড়বে তো, ছেড়েই বিয়ে পড়ানো যাবে তো? দর বাবা, আবার ইদ্দত পালন করতে হবে, তারপরে পাবে, অত সস্তা না। ইনি বাজারে ঝগড়া হয়েছে, বাড়ি এসে বউ ঠেঙাচ্ছে, এই খোকা দিনের বেলা কেড়ে নেবে, দিনের বেলা ইমান আছে নূর নেই। আমার পেয়ারা ভাইরা মনে রাখুন, বাচ্চার ভাইজিকে বিয়ে করা হবে, তালাক দেয়া হয়েছিল। সংক্ষেপ করে বলছি ভাই আমার, বাচ্চার ভাইজির বিয়ে হবে, এটা দ্বিতীয় ঘটনা। তার স্বামী তাকে তালাক দিয়েছিল, তালাকের পরে আবার তাকে সংসারে নেবে। সমস্ত আলেমরা বলেছেন, মুফতি সাহেবরা বলেছেন, চলবে না। আমি ওয়াজ করছি বলো, হ্যাঁ অনেক কিতাব দেখতে হবে বাবু। দ্বিতীয় জায়গা বিয়ে দিতে হবে, সে স্বইচ্ছা তালাক দেবে, তিনটে ইদ্দত পার করতে হবে, তবে বিয়ে করতে পারবে, তার আগে বিয়ে করা কোনো মতই চলবে না। এটাই মশলা, যে যা বলেছে বলো। চুপ চুপ, আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন ঘোষিত নবী, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম বিগুলামে ইসমুহু ইয়াহইয়া। নবী ইহিয়া কি বলে দেখা যাক, বাদশার তরফ থেকে বলা হলো, ও নবী ইহিয়া আপনি ফতোয়া দেন, এই তালাকের পরে দ্বিতীয় জায়গা দিয়ে দিতে হবে না হবে না। যে উনি বললেন বিয়ে দিতে হবে, বলে যদি না দেই, ওইভাবে যদি ঘরে ফিরিয়ে নেই, উনি বললেন লা জায়েজুন হারাম, চলবে না, না জায়েজ হারাম। উনি বললেন না, অন্য জায়গায় বিয়ের মশলা দেওয়া চলবে না, আবার বিয়ে করতে পারবে, আপনি দেখুন কোনো লাইন আছে কিনা। উনি বললেন কোনো লাইন নেই, সব লাইন বন্ধ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলিল করাতে হবে মুসলমান, মনে রাখুন ওই তালাকের মশলা দেওয়ার জন্য আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিসসালামকে বাচ্চার মাধ্যমে শহীদ করা হয়েছিল, সোরা দিয়ে ওনাকে জমিনে শুইয়ে ওপেনে সকলের সম্মুখে ওনাকে জবে করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী এই আলাইহিসসালাম জবে হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, হকের জন্য, ন্যায়ের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর জন্য। মুসলমান মনে রাখুন, হযরত নবী করে দেয়া হলো, একদিকে মাথা আর একদিকে বডি, ওনার লাশ মুবারককে নিয়ে ওনার আব্বা জান নবী জাকারিয়ার পাশে দাফন করা হয়েছিল। দেখেছেন আল্লাহর কি কুদরত দেখেন, ছেলে আব্বার লাশকে নিয়ে 600 মাইল রাস্তা চলে গেলেন, কবর দিলেন, আর সেখানেই ছেলের লাশ লাশ হয়ে গেল, বাপের পাশে কবর হয়ে গেল। এই আল্লাহ বলে একজন আছে না নেই, এ আছে না নেই, তাহলে লটারি কাটা বন্ধ হবে? তুমি দেখেন বলে হুজুর ভালোই বলছিল তো, আবার তুমি এদিকে ঘুরছো, কি করি বলুন দিন দেখি। এই ছেলেগুলো ও কাজ করো না, হারাম খেও না বাবা, হারাম খেয়ে বডি তৈরি হলে কাজ হবে না। চলেন একটুখানি আপাতত সামান্য একটু হাফ লাইন মতো বাড়িয়ে ওয়াজটা শেষ করি, যেহেতু দরিয়া ঘটনা তো।
আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বেটা নবী আইলা ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার উনি শুয়ে আছেন। ও মুসলমান মনে রাখুন, জন্মের মতো আল্লাহ নবী এবং নবীর ছেলে বাপ বেটাকে দুশমনেরা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 ইসলামের জন্য ওনাদের বাপ বেটাকে শহীদ করে দেয়া হয়েছিল, দুশমনেরা করেছিল। ও মুসলমান তাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি উনুস যেটা বলছিলাম নিশ্চয় আপনাদের মনে আছে, নো ল্যান্ড এই মনে আছে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে তেম লাইন চ্যুত হয়নি তো, দোয়া করেন আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূল আছেন সকলকে ডেকে বলবেন, আল্লাহ পাক জানাবেন আয় আমার নবী পয়গম্বর গণেরা তোমাদের মধ্যে নবী এহিয়া কোথায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হি আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে 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 আসবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে সিজদা করে বলুন আল্লাহ 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 আপনার এহিয়া হাজি, বলুন না জোরে সুবহানাল্লাহ, আপনার এহিয়া হাজি এহিয়া, আমি সব জানি। তোমার নাম আমি আল্লাহ রেখেছিলাম বলছিলাম না, তোমার নাম তোর আব্বা মায়ের রাখে রে, আমি আল্লাহ রেখেছিলাম। তোমার জন্মের আগে আমি বেশারাত দিয়েছিলাম তোমার আব্বুকে, আম্মি কে, তোমার আব্বুর বয়স তখন 80+, হ্যাঁ তোমার আম্মির বয়স ওই রকম কাছাকাছি, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আমি নাম রেখেছিলাম। আমি তোমার আব্বার মাধ্যমে তোমাকে জগতের বুকে দৃষ্টান্ত স্বরূপ পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে বড় বড় ভালোবেসে তোমার মোবারক নামকে রেখেছিলাম। আজকে জান্নাতিরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামায় চলে গেছে, এরা সচককে দেখে লিখ আর কোনদিন মরণ হবে না। ওরে নবী এহিয়ার এই লাও সোরা, তুমি সোরাকে নিয়ে আমারই সম্মুখে সকল নবীদের সম্মুখে জান্নাতবাসীদের সম্মুখে জাহান্নামবাসীদের সম্মুখে এই সোরাকে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাতালা মত, মতকে তুমি জবেহ করে দাও। ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ নবী হযরত দেহি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন মওতকে জবাই করে দেবেন, যারা জান্নাতি তারা জান্নাতে রয়ে যাবেন, যারা জাহান্নামী তারা জাহান্নামায় রয়ে যাবেন, আর কোনদিন এদিক ওদিক হবে না। তাই বলে গেলাম ভাইরা আল্লাহ রাস্তায় বলছি তারা ঈমানের জন্য শহীদ হয়েছে, অথচ ঈমানের দাওয়াত দেওয়াটা তারা ভুললেন না। তাহলে কত কষ্টের পরে আস্তে আস্তে করে মালিয়াড়ি এসেছে বুঝতে পারছেন, চলেন অনেক ঘটনা আছে। এবার আমার রসুলুল্লাহর পালা, বলুন না জোরে সুবহানাল্লাহ, যে রসুলুল্লাহ যে আল্লাহর হাবিবের পালা, সমস্ত নবীদের তো হয়েছে, দুশ্মনে করেছে, ভাইরা করেছে, ইউসুফ জলেকার কারা করেছিল, এই ইউসুফ নবীকে কারা করেছিল, ভাইরা করে না, শিকলটা কোমরে বেঁধেছিল কত মন ওজন বলেছিলাম, বলে গেছেন 8 মন, যে 8 মন ওজনের শিকল, আহা। অধিকাংশ নবী রসুলদেরকে মারার জন্যে দুশ্মনেরা যে শিকল ব্যবহার করেছিল তার কারো বা ওজন 8 মন, কারো বা 10 মন, কারো বা 12 মন, একটাই মাত্র শিকল সব থেকে বেশি ওজনের ছিল, সেটা 20 থেকে 22 মন, ঠিক আছে। কিন্তু ইতিহাস বলছে যারা ইসলামকে মেটাতে গেছে, ইমানের দাওয়াত দেনেওয়ালাদের ঘরে মেটাতে গেছে, তারা নিজেরা মিটে গেছে, বলুন না জোরে মারহাবা, জোরে বলতে পারেন না মারহাবা। আজও পর্যন্ত এই হিন্দুস্তানে খাজা সাহেব যখন এসেছিলেন, খাজা বাবাকে কে মেটাতে গেছিল কথা বলেন, রাজা পৃথ্বীরাজ নয় কি অবস্থা, কি খবর, কি পৃথ্বীরাজ রাজা বাপের নাম মিটিয়ে ছেড়ে দিয়েছে তো এক খাজা বাবা, বলবেন না সুবহানাল্লাহ, যে
তাহলে এর দ্বারাই প্রমাণ লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। ভারতবর্ষের জমিনে বর্তমান আমরা 35 থেকে 40 কোটি মুসলমান, খবর রাখেন তো। আরে বাবা খাতা কলম কি বলছে বলুক না, খাতা কলম তো অনেক কিছু বলে। হ্যাঁ খাতা কলম তো অনেক কিছু বলে, কথা বুঝছেন, ওটা লাইন আলাদা। কিন্তু মনে রাখুন 35 থেকে 40 কোটি মুসলমান আল্লাহ করে আমার হিন্দুস্তানে, বলুন না জোরে মারহাবা। একবার কি বলবেন, এক খাজা বাবায় রাজার খবর কি বললেন জানো, নাম নিশানা কি হয়েছে মিটে গেছে, বাপের নাম বলিয়ে দিয়েছে। তাহলে 35 থেকে 40 কোটি মুসলমান আমরা আজকে নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিত শিকার, বেইজ্জতির শিকার, আমার ওয়াজ কিন্তু কেন, কিন্তু কেন? তাহলে নিশ্চয়ই আমাদের ডালমে কুস কালা হয়, কোন জায়গায় কমতি খামতি ঘাটতি রয়ে যাচ্ছে। তাই ঘাটতি পূরণের পূরণার্থে এইরকম মাহফিল, মাহফিলে ওয়াজ দরজে মানে ঈসালে সবে বসে দু চারটে কথা শোনা। আল্লাহ যাতে আমাদের ইমানে আমালে কামালিয়াত দান করেন, বলুন জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারাই দেখবে, নারাই দেখবে আমার পেয়ারা ভাইরা, ইমানের নূর যদি দেখতে হয়, আলামাত যদি জানতে হয়, বুঝতে হয়, শুনতে হয়, তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাম দিকে তথা আমার হুজুরের হুজুরের সাহাবায়ে রাসূলদের তাবেইন তাবে তাবেইন ওনাদের ইমানের দিকে তাকানোর সময় এসেছে। কথা বুঝছেন না? আল্লাহ নবী আলাইহিস সালামদের ইমান, আল্লাহ নবী কারা, আল্লাহ পাকের মনোনীত বান্দা যারা, বলুন না জোরে মারহাবা। জোরে বললেন না মারহাবা।